চীনের মুদ্রা ইউয়ানে লেনদেনের সুযোগ উন্মুক্ত হয়েছে মাস্টার কার্ডের জন্য। দীর্ঘ চেষ্টার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের আর্থিক কর্মকাণ্ডে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই পরিষেবাদাতা প্রতিষ্ঠান। সম্প্রতি তাদের আবেদনে সাড়া দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না। সম্প্রতি প্রকাশিত এক জরিপে জানানো হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ডিজিটাল ট্রানজ্যাকশন হয় ভারতে। 2022 সালে অনলাইনে 8.95 কোটি বেশি ট্রানজ্যাকশন হয় দেশটিতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির মোট জনসংখ্যার 46% ডিজিটাল লেনদেনে অভ্যস্ত। 2022 সালে 2.92 কোটি বেশি ডিজিটাল লেনদেন হয় ব্রাজিলে, আর 1.76 কোটি বেশি ট্রানজ্যাকশন নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছে চীন। চতুর্থ স্থানে থাকা থাইল্যান্ডে অনলাইন ট্রানজ্যাকশন হয় 1.65 কোটি বেশি, আর 80 লাখ ডিজিটাল লেনদেন নিয়ে পঞ্চম স্থানে আছে দক্ষিণ কোরিয়া। ক্যাশলেস সমাজের দিকে অগ্রসর হচ্ছে শি জিনপিংয়ের দেশ। বর্তমানে দেশটির 90.40 কোটি বেশি মানুষ অনলাইন ট্রানজ্যাকশনের নানা মাধ্যম ব্যবহার করছেন। 44.40 কোটি বেশি অনলাইন শপিং মল এবং আউটলেটে অনলাইন পেমেন্টের সুযোগ রয়েছে। বার্ষিক মোট পেমেন্টের 87.5% হয় এর মাধ্যমে, যেখানে সবচেয়ে বড় অংশীদার 2 বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার আলিপে এবং টেনসেন্টের ডিজিটাল ওয়ালেট উইচ্যাট। চীনে অনলাইনে মোট লেনদেনের 91% হয় এই দুই মাধ্যমে। এই বাজারে প্রবেশের জন্য 3 বছরের বেশি সময় ধরে চেষ্টা করছিল মাস্টার কার্ড। আগের নিয়ম অনুযায়ী চীনের মুদ্রা ইউয়ানে পেমেন্ট করতে হলে ইউনিয়ন পে নেটওয়ার্ক ব্যবহার করা বাধ্যতামূলক ছিল, আর মাস্টার কার্ড নেটওয়ার্কে লেনদেন করা যেত শুধু মার্কিন ডলারের ক্ষেত্রে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহকারী ব্র্যান্ড হিসেবে কার্ড ইস্যুর অনুমোদন ছিল মাস্টার কার্ডের। তাই চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের কার্ড নেটওয়ার্ক চায়না ইউনিয়ন পের সহযোগী ছিল এই মার্কিন প্রতিষ্ঠান। তবে নিজস্ব কার্ডে ইউয়ান লেনদেনের অনুমোদন পাওয়ায় এখন থেকে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারবে মাস্টার কার্ড। ফলে চীনের অভ্যন্তরীণ বাজারে লেনদেন প্রক্রিয়ায় অনেক সক্রিয় হবে এই পরিষেবাদাতা প্রতিষ্ঠান, সুযোগ পাবে বড় বাজার দখলের।